লোকালয় থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম ভুয়াছড়ি এলাকায় ছড়ার উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। 9 লাখ টাকা ব্যয়ে 100 মিটার দৈর্ঘ্যের এ সেতুটি শনিবার দুপুরে উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার। সাজেক ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানান সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। দাবি করছে যেহেতু ছাত্রছাত্রী অনেক ফারাফার হয়, তারপর অনেক আর ব্যবসা বাণিজ্য এরা ফারাফার হয়, আপ ডাউন প্রায় 6,000 প্রায় 7,500 মানুষ লোকজন এখানে বাস কাটে, যারা লেবার আছে এদিকে যায়, যারা গাছ কাটা আছে তারা এদিকে যায়। তবে স্যার যে এখানে যে কষ্ট করে আসলো, এখানে যে আমাদের এই যে বসুনি কেউ দেখে না, কোন অফিসার এখানে আছে না, আজকে যে প্রথম উনি আসছিল স্যার, অত্যন্ত সবার মানুষে আমি যাচাই বাছাই নিলাম, অত্যন্ত খুশি, আন্তরিক অত্যন্ত ধন্যবাদ। সেতুটি নির্মাণের ফলে সুবিধা ভোগ করবে 4টি গ্রামের প্রায় 5,000 মানুষ ও 3টি বিদ্যালয়ের 200 শিক্ষার্থী। সেতু উদ্বোধনের পাশাপাশি ভুয়াছড়ি ও মাচালং এলাকায় চলমান 3টি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আসলে কেউ আসেনি বলতে আপনারা জানেন যে সাজেকটা আসলে আমাদের অনেক দুর্গম একটা ইউনিয়ন, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, যেহেতু বর্তমানে বর্ষাকাল এবং এখন নদী পথে আসা যাচ্ছে, সে কারণে আমি যেহেতু আসার সুযোগ আছে সে কারণে আমি চেয়ারম্যানকে বলে, এবং এখানে আপনি জানেন যে আমরা একটা ঝুলন্ত সেতু করা হয়েছিল, সেই সেতুটাও আসলে কি বাস্তবিক অবস্থায় কি হয়েছে সেটা দেখার জন্য, এখানে একটা বিদ্যালয় হচ্ছে, সব মিলে আমি এখানকার কার্যক্রমগুলো দেখার জন্য আজকে আসা। এবং এসে যেটা হয়েছে যে সবাই বলছে যে প্রথমে আমি আসলাম, তো এটা আমার জন্য অবশ্যই বড় পাওয়া যে সবার সাথে দেখা হলো। এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা বলতে চাচ্ছি যে আমরা জানি যে সাজেকে আমাদের লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে, সে কারণে আমাদের আশা যাতে এখানকার যে ছেলেমেয়েরা ওরা যেন স্কুলমুখী হয়, বা আমাদের কাছাকাছি যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় যেগুলো আছে সেখানে যেন তারা স্কুলে যায়, এটাই মূলত উদ্দেশ্য। পাশাপাশি তাদেরকে কিছু সামাজিক বিষয়ের সাথে স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলার জন্য আসা। আচ্ছা,